হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শ্রী রকুমারি থেকে আমি শ্রী বলছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। বাইরে ছোটো ছোটো বাচ্চারা চিৎকার চেঁচামেচি করছে, তোমরা সেটা একটু ইগনোর করো, খেলছে ছোটরা তো। যাই হোক, আজকের আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা ভিজিট করেছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে দিও। আর যে সমস্ত আমার পুরনো বন্ধুরা আছো তাদেরকে অনেক 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 ভালোবাসা, কেননা আজকে যদি তোমরা আমার পাশে না দাঁড়াতে না থাকতে তাহলে হয়তো আমি যেটুকু এগিয়েছি সেটুকুও পারতাম না, শুধুমাত্র আমার ওপারের বন্ধুদের জন্য। তো চলো, আজ আমি বানাবো রায়তা। চলো, কী কী নিয়েছি রায়তা বানাবো। তো বন্ধুরা দেখো, আমি রায়তা করার জন্য কী কী নিয়েছি। প্রথমেই দেখো, আমি শশা কিন্তু কুচি কুচি করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছো, শশাগুলি আমি একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আবার এমনও ছোটো করিনি যাতে গলে যায়, তেমন করেও কিন্তু কাটিনি। সাইজটা দেখেই তোমরা বুঝতে পারছো। এপাশে নিয়ে নিয়েছি হলো টমেটো। টমেটোটা একটু কাঁচা পাকা দেখে নেবে, পুরোপুরি পাকা নেবে না। দেখো, আমি একটু কাঁচা পাকা বেশ ডাসা ডাসা টমেটো নিয়েছি। এপাশে নিয়েছি হলো পেঁয়াজ ঝিরি ঝিরি করে কেটে। দেখতেই পাচ্ছো, পেঁয়াজগুলি আমি ঝিরি 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 করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি হলো ধনে পাতা। ধনে পাতাটা ফ্রেশ হলে খুবই ভালো হয়। আমার ফ্রিজে যেটা ছিল আমি সেটাই দিলাম, কারণ এই মুহূর্তে বাজারে যাওয়াটা সম্ভব না, বাইরে প্রচণ্ড গরম আর রোদ। আর এখানে নিয়েছি হলো দুটো কাঁচা লঙ্কা। তা দেখতেই পারছো। আর দেখো, এখানে নিয়েছি আমি হাফ কিলো দই। এই হাফ কিলো দই এটা কিন্তু আমি ঘরে পেতেছি একটা অন্য কন্টেনারে, তা সেটা এখন এটার মধ্যে ঢেলে নিলাম আমি। তো দেখতেই পাচ্ছো বন্ধুরা। আর নিয়েছি হলো, এখানে আছে বিট নুন। বিট নুন তো লাগবেই রায়তা বানাতে, তা যে যেমন বিট নুন থাকলে বিট নুন দিবে, প্লেন নুন থাকলে প্লেন নুন দেবে। তো চলো বন্ধুরা, এখন আমি রায়তাটা বানাই। গরমে কিন্তু রায়তা খেতে ভালোই লাগে, বিশেষ করে যদি বাড়িতে বিরিয়ানি, ফ্রাইড রাইস বা তড়কারুটি এ সমস্ত জিনিস হয়, এর সাথে কিন্তু রায়তাটার কোনো তুলনা হয় না কি বন্ধুরা, তাই তো? রায়তা হলে কিন্তু খাওয়াটা বেশ জমে যায়, আর রায়তা কিন্তু কোনো ক্ষতিকারক নয়, তাই না? তা সেই আজ বাড়িতে একটু বিরিয়ানি করব ভাবছি। তা বিরিয়ানিটা করাটা আমার কাছে একটা বিশাল টাফ হয়, সেই কারণে আমি সেটা তোমাদেরকে আর করে দেখাতে পাচ্ছি না। মানে এক হাতে ক্যামেরা এক হাতে করব, সেই কারণে অবশ্যই করার পরে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, বক বক না করে এখন আমি এটা বানানো শুরু করি, রায়তাটা কিভাবে আমি আজকে বানাচ্ছি কেমন। তো বন্ধুরা দেখো, আমি দইটা নিয়ে নিয়েছি। এখন এই দইটাকে আমি ভালো করে ফাটাবো। এটাকে ভালো করে না ফাটা এটাকে ফাটানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা স্পুন। আমি এটাকে এখন ভালো করে ফাটিয়ে নেব। তার কারণ হচ্ছে দইয়ের মধ্যে কিন্তু একটা দালা 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 ছানার মতন থাকে, সেটাকে ভালো করে না ফাটালে যে আমি শশা, টমেটো, পেঁয়াজ কুচো, ধনে পাতা এগুলি দিব সেটা ঠিকঠাক এর সাথে মেশে না, এটা কেমন জানি আলাদা আলাদা হয়ে থাকে। তার জন্য সবাই প্রথমেই কিন্তু আমি দইটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। চলো, বক বক না করে দইটাকে আগে ফাটিয়ে নিই, তারপরে আবার আসছি কেমন। তো বন্ধুরা দেখো, আমার দইটা খুব সুন্দর ফাটছে, দেখছো, একদম স্মুথলি পড়ছে, দেখছো। তা এখন আমি এর মধ্যে এক এক করে এগুলি দিয়ে দিব। তা প্রথমেই আমি দিয়ে দিচ্ছি হলো শশা, দেখছো, শশাগুলি আমি দিয়ে দিচ্ছি। শশাটা দিয়ে ভালো করে আমি আবার ঘেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছো। এরপরে আমি দিয়ে দেব পেঁয়াজ।
পাতা দিয়েও আবার আমি ভালো করে ঢেকে নিচ্ছি। এরপর দিয়ে দেব টমেটো, কুচো টমেটো। আর দেখো, তোমাদের ভালো করে দেখাবো ব্যাক ক্যামেরাতে কেমন আমি আগে এভাবে বানিয়ে নিই। কেমন দেখো, আমি এটা কিন্তু সবগুলিকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। ঘাটাটা ভালো করে ঘাটতে হবে, রায়তার কিন্তু এটাই মেন। ওই দিয়ে দিলাম, ছেড়ে দিলাম দায়সারা করে, ওভাবে কিন্তু রায়তার টেস্ট একেবারেই আসবে না। এরপর আমি যেটা দিব সেটা হচ্ছে কাঁচা লঙ্কা, গ্রিন চিলি, এই যে দিয়ে দিলাম। আবার ভালো করে ঢেকে নিচ্ছি। তো বন্ধুরা, এরপর আমি এর মধ্যে দেব হলো বিট নুন। তো দেখো, আমি বিট নুনটা স্বাদ মতো নিয়ে নিয়েছি। তোমাদের ঘরে যদি বিট নুন না থাকে তাহলে প্লেন নুনও দিতে পারো। তো দেখো, আমি বিট নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ঘেঁটে নিচ্ছি। এ দেখো, দেখেছ পড়েই গেল। দাঁড়াও, তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি। এরপর আমি দিয়ে দিব হলো ধনে পাতা। দেখো বন্ধুরা, ধনে পাতা দিচ্ছি। তো ধনে পাতাও দিয়ে দিলাম। ধনে পাতাটা বারবারই বলছি যেন ফ্রেশ হয়, তো ধনে পাতাটা দিয়েও আমি ঘেঁটে নিই ভালো করে। তো বন্ধুরা, লাস্ট সামান্য একটু চিনি দিলাম। চিনিটা তোমাদের ইচ্ছে, যদি ভালোবাসো তবেই দেবে, না হলে দরকার নেই। চিনিটা দিতেও পারো নাও দিতে পারো। তা এখন আমি এগুলিকে ভালোভাবে কিছুক্ষণ ঘেঁটে নিব। গরমে রায়তা যে কি উপকার সেটা তোমরাও জানো। আর ওই যে বললাম, যদি বাড়িতে একটু বিরিয়ানি বা একটু ফ্রাইড রাইস বা একটু রুটি তড়কা এ সমস্ত জিনিস হয়, আর এর সাথে যদি রায়তা থাকে আর কোনো কথা না। আর রায়তা তো রোজ দিন করতে ইচ্ছেও করে না, তা যদি একটু বেশি করে কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেওয়া যায়, প্রত্যেক দিন কিন্তু খাবার সময় নিয়ে খাওয়া যায়, তাই কি না? তো দেখো বন্ধুরা, আমার এটা হয়ে গেছে। এবার চলো তোমাদেরকে সামনে থেকে দেখাবো। বন্ধুরা, আমার রায়তা রেডি, দেখতেই পাচ্ছ তোমরা। দেখো সবগুলি জিনিস কিন্তু সুন্দরভাবে মিশেছে, দেখতে পাচ্ছ। আর আমি দইটা কিন্তু ঘরে পাতা দই নিয়েছি, ঘরে পাতা টক দইটা বেশি ভালো, তাই আমি ঘরে পাতা আর দইটাই নিয়েছি। তো দেখো, আমার রায়তাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে দিও। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, আর যে সমস্ত বন্ধুরা আমাকে এত দূর এগিয়ে নিয়ে এসছো, আবারও বলছি তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তো চলো বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিও। তো চলো আজকের মতন এ পর্যন্তই, বাই বাই।